হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সুস্মিতা ব্লগের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো তোমরা জানি না কারা কারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও ভালোবাসো, তো তাদেরকে বলছি যারা ভালোবাসো আদৌ, আর যারা বাসো না তাদেরকে আর কি বলবো। তো তাদেরকে বলছি তোমরা নিশ্চয়ই জানো আমি 2 সপ্তাহের বেশি ভালোভাবে ভিডিও দিচ্ছি না, যদিও বা দিন খুব অল্প দুটো একটা করে না দেওয়ার মতোই নয়। আমি যেরকম প্রতিদিন ভিডিও ছাড়ি আর কি, 6টা 7টা করে ডেলি যে ভিডিও ছাড়ি, শর্ট ভিডিও, সেরকমভাবে কিছুই ভিডিও দিচ্ছি না। তার কারণটাই আমি বলবো, তো ভিডিও দেবো বা কীভাবে? 2 সপ্তাহ আগে ঘর দোর পরিষ্কার করে একটা ভিডিও দিয়েছি না, তো শাশুড়ির কাজ আসছে, তো ভালোভাবে কথাও বলতে পারছি না। শাশুড়ির কাজের সময় যে ভিডিওগুলো করেছিলাম সব ভিডিও রয়েছে ফোনে, গ্যালারি কিছু এডিট করা হয়নি, তো কোনো কিছু এডিট করা হয়নি ভালোভাবে, সব 2টো ব্লগ ভিডিও পড়ে রয়েছে ফোনেতে। তো আরেকটা ভাবলাম ছোটো করে দেবো, তো সেই কারণে আরেকটা আজকে করতে বসেছি। তো আজকের ভিডিওটা করছি হচ্ছে আজকের পঞ্চমী, দেখি ভিডিওটা কাল দিনের মধ্যেই আমি বা আজকে রাতের মধ্যেই আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ ওই 2টো ভিডিও দিয়ে দিতে হবে পুজোর আগে, মানে আমি পুজোর আগেই দিয়ে দেবো, পুজো শেষ হওয়ার আগেই সব ভিডিও দিয়ে দেবো, ওটুকু চেষ্টা চালাচ্ছি। তো সব কথা ছাড়ো, বাদ দাও আর আসল টপিকে আসি, তো আমি কেন ভিডিও দিতে পারিনি। তো শাশুড়ির কাজ হয়ে গেছে, সেই ভিডিওগুলো করে রেখেছি জানি দেবো। তারপরে আর একদিন আমি আর আমার ননদ ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায়, তো সেই জায়গায় ব্লগ করেছি, সেগুলো সব দেবো ভেবেছি। তো ছেলেকে নিয়ে যাইনি, আমি আর আমার দুজনে গিয়েছিলাম, কী খাওয়া দাওয়া করেছি, কী করেছি, কোথায় ঘুরেছি, কেমনভাবে ঘুরেছি, সব ভিডিও করা আছে, দেবো ভেবেছি, দেওয়া হয়। তার কারণ হচ্ছে আমি এডিট করতে পারিনি, এডিট করার সময়টাই পাইনি। ওখান থেকে এসে আমার এত হারে শরীর খারাপ ছিল, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত শরীর খারাপ, এত শরীর খারাপ, ঠান্ডা লেগে এমন অবস্থা হয়ে গেছে, মানে মানে আমি ভেবে ভাবছি কিছু মুহূর্তের জন্য যে আমি মনে হয় আর বাঁচব। তো আগামী না আগামী না গতকাল অবধি আমার শরীর এতটাই খারাপ ছিল, মানে আজ নিজেকে অনেকটা কমফোর্টেবল মনে করছি, তো সেই কারণে আজকের এই যে ড্রেসটা দেখছো, পোশাকটা, সে শাড়িটা আমি পরেছি। তো ভাবলাম কিছু শর্ট ভিডিও করি, আর কেন ভিডিও দিইনি সেই কাহিনিটা তুলে ধরি। তো কিছু শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে এই ভিডিওটা ছাড়ার আগে, আমি 6টা শর্ট ভিডিও করেছি আজকের এই ড্রেসটা পরে। শর্ট ভিডিও করার পরেই আমি এখানে একটা ব্লগ করতে বসেছি। আসল কথা হচ্ছে কি, মানে এত হারে ঠান্ডা লেগেছে, এই গলা থেকে ঘাল অব্দি পুরো টনসিলে মানে ঘা হয়ে গেছে, এত হারে ঠান্ডা লেগেছে। আমার এত ঠান্ডা কীভাবে লাগে জানি না, শুধু এটুকু জানি যে আমাদের ঘরের জল খুব ঠান্ডা, আর আমি আর আমার জলের কাজটা প্রচণ্ড বেশি। তারপর আমার ছেলেদের শরীরটা খারাপ ছিল, আর ওর শরীর খারাপ, ইচ্ছা মতো মানে জামা প্যান্ট নোংরা হচ্ছে, কাঁথা বিছানার চাদর নোংরা হচ্ছে, ওর ওইগুলো পরিষ্কার করতে করতে আমার শরীর খারাপটা আরও বেড়ে গেছে, যার কারণে আমি মানে শরীর সুস্থ হওয়ার আগেই কি আরও অসুস্থ হয়ে যাচ্ছে, মানে মানে তাঁতের গোড়া টোড়াগুলো এত হারে যন্ত্রণা করছি, মানে এখনও পর্যন্ত কান টানগুলো কিছু খেলে কিছু ঢুল মারলে কোনো কোনো কী বলবো আর, মানে কিছু করলেই কানের মধ্যে ঠকঠক করে আওয়াজ হয়, মানে যেন কিছু একটা বাজে কানের মধ্যে দপদপ করে আওয়াজ হয়। তো এখন কথা বলছি তাই কি কষ্ট হচ্ছে, বসে থাকতে পারছি না, মাথা ফাটা এত ঝিমঝিম করছে। তো বেশি শর্ট ভিডিও করি, আমি 6টা করেছি, তো ওষুধটা খেয়েছি 2 বা 3 বার ওষুধ পাল্টে পাল্টে এনে খেয়েছি। তো এখন একটু ভালো আছি, তো আজকের পঞ্চমী তোমরা সবাই অনেক ভালোভাবে পুজোতে এনজয় করো। তো আমার তো পুজো তো এবারে হয়ে গেছে, কী বলবো আর, এমনিতে আগের বছর পুজোটাও মাটি হয়ে গেছে, তো এরকম সময়ে সপ্তমীর দিনকে আমার শাশুড়ির কাজ হয়েছিল শেষ কাজ, তো এবছরও সেরকম কিছু প্ল্যানিং নেই, তো কেনাকাটা এখনও কিছু হয়নি। ছেলের একটা ড্রেস হয়েছে, তো কী ড্রেস হয়েছে সেটা আমি ও যেদিনকে পরে ঘুরতে বেরোবে সেদিনকে তোমরা দেখতে পাবো,
আর তেমন কিছু হয়নি। আর আমার যদি কিছু হয় তো হবে বলে মনে হয় না, যদি হয় তো অষ্টমী কি নবমী, নবমী তো নয় সপ্তমী কি অষ্টমী দিন হবে, আর যদি না হয় তো আর এবছর এখন বাড়াই। তো পুজোতে ঘোরারও কোনো ইচ্ছা নেই, কারণ শরীরের কন্ডিশন এখন অনেকটাই খারাপ, এখন এতটাই খারাপ যে পুজোর ব্যাপারে কোনো ইন্টারেস্টই আমার মধ্যে আর নেই। তো কী করবো আর, অনেক কিছু ভেবে ভেবে দেখেছিলাম যে জামাতা না হলেও একটু মজা তো করতে পারি না। তো আমার বাপের বাড়ির ওখানে অনেক আয়োজন হচ্ছে আর কি, দুপাশে দুটো ঠাকুর উঠেছে, অনেক বড় বড় ঠাকুর, দুপাশে না তিন চারটে ঠাকুর আছে, মানে নাম করা ঠাকুর হচ্ছে। তো যদি যাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো শরীরটি কিন্তু এখন অনেকটাই খারাপ, তো যাবো বলে চিন্তা ভাবনা নিয়েছি কিন্তু মনে হচ্ছে যেতে পারবো না, শরীর একদম ভালো না হলে আমি ওই জায়গায় যেতে পারবো না, ওখানটায় গিয়ে ঘরের মধ্যে বসে থাকতেও পারবো না চুপচাপ। গলার ভয়েসটা জানি না তোমরা কীভাবে সরি কীভাবে শুনতে পাচ্ছ, বা আদৌ শুনতে পাচ্ছ কি না, গলা মানে এতটাই ধরে আছে, আমি কথা বলছি মানে এতটাই অসহ্য লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই সময় তোমরা পুজোতে ভালোভাবে, একটাই কথা বলছি শুনো, পুজোতে ভালোভাবে কাটাও আর একটু সাবধানে চলাফেরা করো, ঠান্ডা জিনিস কম খেও, নইলে আমার মতো এরকম অবস্থা হবে। আমি অতটা ঠান্ডা কিছু খাইনি তাও আমার এরকম অবস্থা হয়েছে। তো তোমরা পুজোর পাঁচটা দিন ভালোভাবে কাটাও, আজকের পঞ্চমী আজকের থেকে ঘুরে চালু করে দাও, ওকে? তাহলে ভিডিওটা আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রেখো, বুঝলে?